সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনার কারণে সপ্তাহে দুই দিন ক্লাস থাকায় সিলেবাস সম্পূর্ণ শেষ করা সম্ভব হচ্ছে না। তাই আমি নির্মল কুমার, ধানসাগর রাধালক্ষ্মী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় অষ্টম থেকে তথ্য উপাত্তের একটি অঙ্ক আমরা এখন অনুশীলন করব। তোমরা খুব মনোযোগের সহিত এই অঙ্কটি তুমি দেখবে এবং পরে খাতায় লিখে নেবে। তাহলে এবার এসো আমরা অঙ্কটি দেখি। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখন এখানে 30, 40, 35, 50, 60, 70, 65, 70, 80, 85, 90, 100, 95, 90, 80 এই সংখ্যাগুলি এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের এক নম্বর প্রশ্নে দেওয়া আছে, এই তথ্যগুলো কি বিন্যস্ত তথ্য? তা তোমরা তো বোঝোই যে এই যে সংখ্যাগুলো যদি কোনো এলোমেলো সংখ্যা হয় তাহলে অবশ্যই এটি অবিন্যস্ত সংখ্যা। তাহলে আমরা এখন উত্তরটা লিখতে পারি, এই সংখ্যাটি অবশ্যই অবিন্যস্ত উপাত্য। তাহলে আমরা এখানে লিখছি এই সংখ্যাটি হলো অবিন্যস্ত উপাত্য। এবার খ নম্বর আমরা একটু লক্ষ্য করি দেখি, বলছে উপাত্যগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর। তাহলে আমরা জানি যে অবিন্যস্ত উপাত্যগুলো যদি বিন্যস্ত করতে হয় তাহলে অবশ্যই ছোট থেকে বড় অনুযায়ী সাজানো লাগে। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট পাচ্ছি 30 এবং সবচেয়ে বড় হচ্ছে 100। তাহলে পর্যায়ক্রমে আমরা এখানে এই সংখ্যাগুলো থেকে খুঁজে খুঁজে একসাথে ছোট থেকে বড় আমরা সাজাচ্ছি। তাহলে আমরা দেখো এখানে সাজাচ্ছি 30, 30, 35, 40, 40, 50, 60, 60, 65, 65, 75, 75, 75, 80, 80, 90, 90, 95, 100 তাহলে আমরা তোমরা নিশ্চয়ই বুঝছো যে এই অঙ্কটি এলোমেলো সংখ্যাগুলো ছিল সেগুলো ধারাবাহিকভাবে আমরা ছোট থেকে বড় সাজাইছি। এবার গ নম্বর প্রশ্ন উত্তরে সেখানে বলা হচ্ছে যে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এই ঊর্ধ্বক্রম সাজাতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে আসলে ঊর্ধ্বক্রম কি। আমরা জানি যদি কোনো সংখ্যা ছোট থেকে বড় লেখা হয় তাহলে সেই সংখ্যাকে বলা হয় ঊর্ধ্বক্রম সংখ্যা। তাহলে আমরা এখানে খেয়াল করি যে আমাদের যে সংখ্যাগুলো ছিল সেইগুলো যদি উপরের থেকে সবচেয়ে বড় সংখ্যা ছোট সংখ্যার থেকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজায় তাহলে সবচেয়ে বড় ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা সাজানো উচিত এবং ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুসারে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে এখানে সাজানো আছে। এখানে এখানে নিম্নক্রম অনুসারে সাজানো আছে। আমরা ঊর্ধ্বক্রম অনুসারে এবং নিম্ন অনুসারে সাজাবো, ঊর্ধ্বক্রম ও নিম্নক্রম ও অধঃক্রম, অধঃক্রম অনুসারে সাজাবো। তাহলে আমরা এখানে অধঃক্রম অনুসারে সাজানো আছে 100 থেকে 95 পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। এবার আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, ঊর্ধ্বক্রম অনুসারে তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজা অনুসারে সাজানোর সময় আমাদের ছোট থেকে বড় 30, 40, 60, 65, 75, 80, 90, 95, 100
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা যে তাহলে তাহলে আমরা উদ্যোগক্রম অনুসারে সাজালাম প্রথমে 30 থেকে এবং 100 পর্যন্ত ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো আমাদের ছিল সেই সংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে সাজালাম। তার উপরে ছিল উদ্যোগক্রম অনুসারে নিম্নক্রম এবং বড় থেকে ছোট আর এখানে ছোট থেকে বড়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কটি একটু ভালো করে দেখবে, যদি কোনো কিছু না বোঝার মতো মনে হয় তাহলে তোমার ফোন নাম্বার আছে, তোমরা ফোন নাম্বারে জিজ্ঞাসা করবে অথবা স্কুলে যে কোনো সময় আসলে আমরা এই অঙ্কটি তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাই।